गुड मॉर्निंग बंधुरा वेलकम बैक टू आवर चैनल गार्गी संजय ट्रैवल स्टोरीते और सकाल 5टा बेजे आमरा रेडी हो गेছি একটা নতুন জার্নির জন্য আর এবারে আমরা চলেছি ওড়িশাকে এক্সপ্লোর করতে। অলরেডি আমাদের ব্যাকপ্যাক সব রেডি হয়ে গেছে, শুধু রাইডিং গিয়ার আর জ্যাকেটটা পরা বাকি আছে। আর এইদিকে গার্গী সাজতে ব্যস্ত, গার্গী সাজা হলেই আমাদের জার্নি স্টার্ট হবে। আমি রেডি, চল। তো কেমন লাগছে, ভয় লাগছে? হ্যাঁ ভয় তো একটু লাগছে, এত বড় জার্নি, তার সাথে এতগুলো ব্যাগ, বাইকে এত কিছু লাগেজ ক্যারিয়ার লাগানোর পর বাইকও ভারী হয়ে গেছে, ভয় একটা টেনশন হচ্ছে, তবে সবই তোর উপরে ভরসা। তো বেশি আর কথা বলবো না, অলরেডি 5টা বেজে গেছে, আমাদের জার্নি স্টার্ট করতে হবে। তো রাস্তায় আবার দেখা হচ্ছে, সমস্ত কিছু ডিটেলস নিয়ে থাকছি, সঙ্গে দেখো। আসানসোল শহর ছেড়ে আমাদের বাইক ছুটে চলেছে জিটি রোডের উপর দিয়ে। আজকে আমাদের গন্তব্যস্থল পুরী, এখান থেকে প্রায় 570-80 কিলোমিটার। আমাদের রুট ম্যাপ হবে রানীগঞ্জ হয়ে ডান দিকে ঘুরে বাঁকুড়া, খড়গপুর এবং সোজা গিয়ে NH-16 ধরা। দেখা যাক কতদূর যেতে পারি, তবে আজকে ঠান্ডাটা কম আছে, এতটা বাইক রাইড একদিনে আগে কখনো করিনি, তাই নিজের একটা সন্দেহ আছে যে কতদূর পৌঁছাতে পারবো। তবে হোটেল বুক করা আছে পুরীতে, যদি না আজকে পৌঁছাতে পারি তাহলে কটকে বা কোথাও একটা আজকে নাইটটা স্টে করে পরের দিন যাব, দেখা যাক কি হয়। তো অনেকক্ষণ খোঁজার পরে আমরা প্রায় বিষ্ণুপুর থেকে খুঁজছিলাম যে কোনো রেস্তোরাঁ পাওয়া যায় কি না। তো অনেকক্ষণ খোঁজার পরে প্রায় চন্দ্রকোনা পার করে প্রায় 10-15 কিলোমিটার আসার পরে একটা রেস্তোরাঁ পাওয়া গেছে, কি আড়াবাড়ি ধাবা অ্যান্ড রিসর্ট। এখানে থাকার জায়গাও আছে, বেশ কটা ছোটো ছোটো রুম আছে। এই দিকটায় রেস্তোরাঁ। খুব ঠান্ডা বাবা, এই ঠান্ডাতে তো আমি কথাই বলতে পারছি না। আমরা এখানে এসে ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছি চা আর বাটার টোস্ট। চা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, দেখি বাটার টোস্টের পর যদি আবার আরও কিছু খেতে পারি তাহলে লুচি সবজি আর হচ্ছে বা এগ টোস্টও খেয়ে নেবো। আমার তো খালি খিদে পাচ্ছে বাইকে যেতে যেতে, তারপর আবার যেতে হবে, অনেক রাস্তা পাড়ি দিতে হবে। চাটা খুব ভালো আছে। তো আবার জার্নি শুরু করতে হবে। আমাদের নেক্সট টার্গেট বালাসোর। NH-16 যেটা গোল্ডেন কোয়াড্রিলেটারালের একটা পার্ট, কলকাতা আর চেন্নাইকে কানেক্ট করেছে। আমরা টি ব্রেক নিতে আবার দাঁড়িয়ে পড়েছি বালাসোর শহরের ঠিক আগেই। এদিকে গার্গী বাপুচি কেক দেখে আর লোভ সামলাতে না পারে খেতে শুরু করেছে। চায়ের স্টেশনে দাঁড়িয়েছি আমরা, চা চলে এসছে, তবে চা খেয়ে আমাদের জার্নি শুরু করতে হবে। বাজে আর আমরা দাঁড়িয়ে আছি একটা হোটেলের সামনে, হোটেলের নাম কনক দুর্গা। জায়গাটা সরু বলে একটা জায়গা, একদম রোড সাইড হোটেল, বালাসোর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। রেস্টুরেন্টে ঢুকেই কি কি আছে জেনে নিয়ে আমরা অর্ডার করে দিয়েছি 2টো ভেজ থালি। যেহেতু থালি তাই ওদের হয়তো রেডিই থাকে, তাই বেশিক্ষণ টাইম লাগলো না, চলে এসছে খাবার। খাবারের মধ্যে আছে ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি ভাজা, ভেন্ডি আলুর তরকারি আর মিষ্টি কুমড়োর তরকারি। फाइनली आमरा पहुँचे गेছি আমাদের डेस्टिनेशन পুরীতে। प्राय 14 घंटार एक जार्नी 570 किलोमीटर राइड करलाम। এটা আমার নিজের জন্য একটা রেকর্ড। আর গাড়ি কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, কারণ হচ্ছে আগেরবার আমরা যখন দীঘা এসেছিলাম হয়তো বাইকটাও তো ভালো ছিল না বলে খুব টায়ার্ড মনে হয়েছিল, একদম ভালো লাগেনি, লাস্টের দিকে কান্না পাচ্ছিল। কিন্তু এবার হচ্ছে জার্নি করে ভীষণ ভালো লেগেছে, কোনো রকম প্রবলেম হয়নি, ভীষণ এখনো ভীষণ ফ্রেশ লাগছে। আর হচ্ছে যে তোর সাথে এই প্রথমবার এতটা রাস্তা জার্নি করলাম বলে এটা বেশ একটা অ্যাচিভমেন্টের মতো, তার একটা আনন্দও হচ্ছে যে একদিনে আমরা ভাবছিলাম মাঝে মাঝে যদি না পৌঁছাতে পারি তাহলে হয়তো অন্য কোথাও থাকতে হবে, কিন্তু আমরা পৌঁছে গেলাম, তাই খুবই একটা ভালো লাগা আছে মনের মধ্যে। আর আজকে 27শে জানুয়ারি, তো কালকে 26 তারিখ ছিল, আজকে শনিবার, কালকে রবিবার, হোটেল পাওয়াটা খুব মুশকিল ছিল আমাদের জন্য। তো আমরা শেষমেশ একটা হোটেল পেয়েছি গোল্ডেন বিচের কাছাকাছি, মোটামুটি 100 মিটারের দূরে। হোটেলের নাম গৌরী প্যালেস, মোটামুটি ভালো, খারাপ নয় হোটেল।